हेलो स्टूडेंट्स, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে কোষে দেখি আট আছে, সেই আটের এক এর থেকে ছয় দাগ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো নিয়ে। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কোষে দেখি সাত করিয়েছি, তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। তো দেখো, কোষে দেখি আট যেটি আছে আমাদের মেট্রিক পদ্ধতিতে এবং এটি অষ্টম অধ্যায়ের অঙ্ক। তো কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব তোমরা ভালো করে লক্ষ্য করো। একের দাগে আছে, দেখো, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো, অর্থাৎ মোট মাছ কিনলো কত টাকা? 877.50 টাকা। এক কিগ্রা অর্থাৎ 1 কিলোগ্রাম মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তো দেখো, এই অঙ্কগুলো আমরা এক লাইনে অঙ্কের সমাধান করে নিতে পারি, কিন্তু এক লাইনে অঙ্ক করলে আমাদের পরীক্ষার সময় অঙ্কের যে মান থাকবে, অর্থাৎ যদি আমাদের সেই মান কম বেশি থাকে, অর্থাৎ 3 নম্বর কিংবা 4 নম্বর থাকে, তাহলে কিন্তু পরীক্ষার সময় সেই ফুল মার্কসটা আমরা পাবো না। যদি 1 নম্বরের জন্য থাকে তাহলে কিন্তু আমরা শর্ট পদ্ধতিতে করতে পারি, যেহেতু আমাদের 1 নম্বরের এগুলো থাকবে না, লেখা অঙ্ক আছে। সেই জন্য আমরা কিভাবে মেট্রিক পদ্ধতির মাধ্যমে এগুলো সমাধান করব এবং সেটা আমাদের ঐকিক নিয়মের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তো সেইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব, তোমরা ভালো করে লক্ষ্য করো। তো দেখো, আমরা এইভাবে লিখে নেব, 175.50 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। যেহেতু আমাদের উত্তর চেয়েছিল কত কিগ্রা মাছ পাওয়া যাবে, সেই জন্য এটাকে আমরা ডান দিকে রেখেছি। এবার যদি 1 টাকায় আমরা একই হিসেব করি, 1 টাকায় তাহলে কতটা মাছ পাওয়া যাবে? নিশ্চয়ই এই 1 কিগ্রা মাছ যে টাকায় পাওয়া যাচ্ছিল 175.50 টাকায়, 1 কিগ্রা অর্থাৎ 1 টাকায় নিশ্চয়ই এর থেকে কম মাছ পাওয়া যাবে। তাহলে কি হবে, এই একটি আমাদের চলবে উপরে এবং এই 175.50 এটি থাকবে আমাদের নিচে, অর্থাৎ এই মাছটি পাওয়া যাবে 1 টাকায়। এবার বলেছিল 877.50, দেখো বইতে আছে 877.50 টাকায় তাহলে কতটা মাছ পাওয়া যাবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এই 1 টাকায় যে মাছ পাওয়া যেত, এই মাছটা নিশ্চয়ই 877.50 টাকায় এর থেকে বেশি মাছ পাওয়া যাবে। তাহলে কি করতে হবে, এই একের সঙ্গে আমরা উপরে 877.50 গুণ করব, আর নিচে তো আমাদের আগে থেকেই ছিল 175.50, এটা আমাদের আগে থেকে ছিল। এবার দেখো, যেহেতু আমাদের মেট্রিক পদ্ধতি অর্থাৎ দশমিক তুলে দিতে হবে আমাদের অঙ্কের মধ্যে, এখানে দেখো দুটোর পরে দশমিক আছে, অর্থাৎ দুটো সংখ্যার আগে এখানে দশমিক আছে, তাহলে নিচে আমরা একের পরে 2 শূন্য অর্থাৎ 100 দিয়ে গুণ করব, তাহলে এই দশমিকটি উঠে গেল। এবার দেখো, এখানে আছে দুটোর আগে দশমিক, অর্থাৎ এই দশমিকটি তুলতে গেলে উপরে আমাদের একের পরে 2 শূন্য দিয়ে গুণ করতে হবে, যেহেতু দশমিকের পরে 2 সংখ্যা, সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করব। তো দশমিক উঠে গেল, এই 100 আর এই 100 আমাদের কাটা চলে গেল, ঠিক আছে। এবার দেখো, এই শূন্য কাটা চলে গেল। এবার দেখো, এখানে আছে শেষের সংখ্যা 5। আমরা জানি কোনো অঙ্কের শেষে যদি 5 থাকে, সেই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে একে আমরা যদি 5 দিয়ে কাটি, কত হচ্ছে, 3 5 15, হাতে আমার 2 25, 5 5 25, আর এখানে হচ্ছে 5 1 5, 351। একে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে, 5 1 5, হাতে আমার 3 37 হচ্ছে, তাহলে 5 7 35, হাতে থাকছে আমার 2 27, 5 5 25, হাতে 2 25 হচ্ছে, 5 5 25 কত হচ্ছে, 1755, আর নিচে হচ্ছে 351, ঠিক আছে। এবার দেখো, এই সংখ্যাগুলোকে এখানে আছে, দেখো 5 আর 1 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, উপরে 5 আর 5 10, 10 আর 1 11 আর 7 যোগ করলে হচ্ছে 18। তাহলে যখন কোনো সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটিকে পুরোপুরি 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই 357কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পার, 51কে 3 দিয়ে ভাগ করছি কি করে, 3 1 কে 3, 3 1 কে 3, হাতে আমার থাকছে 5 থেকে 3 চলে গেলে 2 থাকে 21, 3 7 21, 117, দেখো একে কাটলে হচ্ছে 117। আর এই উপরে 1755কে যদি আমরা 3 দিয়ে কাটি, কত হচ্ছে, এই 17-র মধ্যে 5 বার যাচ্ছে, 3 5 15, হাতে থাকছে আমার 2 25, 3 8 24, হাতে থাকছে আমার 1 15, 3 5 15, এখানে আছে দেখো 585, আর এখানে আছে 117। তো এই 585কে 117 দিয়ে ভাগ করলে কত হয়, 5, তাহলে একে কাটলে হচ্ছে 5, তাহলে কত উত্তর হচ্ছে আমাদের সমান 5 কিগ্রা, ঠিক আছে। তাহলে 877.50 টাকায় কতটা মাছ পাওয়া যাবে, না 5 কিগ্রা, এটি আমাদের উত্তর হয়ে যাবে। এবার দুইয়ের দাগে আছে, দেখো 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন, প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তো
তবে উন্নিশা খাতুন কত ফ্রক তৈরি করতে পারবে? দেখো আমাদের এখানে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে সেগুলো কিন্তু আমাদের বলে দেওয়া নেই, শুধু বলা আছে তার কাছে মোট যে কাপড়টি ছিল সেটি ছিল 30.6 মিটার, আর একটি ফ্রকের জন্য লাগে হলো 1.7 মিটার। তাহলে আমরা একই রকমভাবে উপরের অঙ্কটি যেভাবে করেছি সেই নিয়মেই অঙ্কটি সমাধান করে দেখি। তো দেখো আমরা এইভাবে লিখে নেব, 1.7 মিটার কাপড়ে তৈরি হয় একটি ফ্রক, সেটাই বলেছিল। যেহেতু আমাদের ফ্রকের সংখ্যা বের করতে হবে সেই জন্য আমরা এটিকে ডান দিকে রেখেছি। এবার আমরা যদি একে 1 মিটারের সঙ্গে তুলনা করি তাহলে কি হচ্ছে দেখে নিই। 1 মিটার হলে দেখো একটি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগতো, তাহলে 1 মিটার কাপড়ে নিশ্চয়ই একটি ফ্রকের থেকে কম ফ্রক তৈরি হবে, সেই জন্য কী হয়ে যাবে এখানে ভাগ, ভাগ অর্থাৎ নিচে 1.7টি ফ্রক। এবার বলেছিল দেখো 30.6, অর্থাৎ 30.6 মিটার কাপড়ে কটি ফ্রক তৈরি হবে, সেই জন্য এখানে 30.6 একের সঙ্গে গুণ হয়ে যাবে আর এখানে 1.7 থেকে যাবে। এবার দেখো আমাদের আগের অঙ্কের মতন দশমিক আমরা তুলবো, এখানে দেখো 6-এর আগে অর্থাৎ একটি সংখ্যার আগে দশমিক আছে, সেই জন্য একের পরে একটা শূন্য দিয়ে গুণ। নিচেও দেখো কত আছে না, 1.7, অর্থাৎ সাথে দশমিকের আগে পরে একটি সংখ্যা, সেই জন্য আমাদের এখানেও একের পরে একটা সংখ্যা দিয়ে গুণ। কত হচ্ছে, এই 10 আর এই 10 কেটে গেল, এখানে থাকছে 1.7 আর এখানে থাকছে 30.6, অর্থাৎ এই 17 দিয়ে যদি আমরা একে কাটি কত হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো 17 দিয়ে আমরা 306-কে ভাগ করব, অর্থাৎ জানি আমরা কাটাকুটি মানে কি ভাগ। দেখো 17 1 কে 17, বিয়োগ করলে থাকছে 13 আর এই 6 নেমে গেল 136, আর 17 কে 8 দিয়ে গুণ করলে হয় 136। তাহলে আমাদের কত হচ্ছে কাটাকাটি করে 18, তাহলে আমরা এটাকে পুরো কেটে দিয়ে এখানে লিখে দেবো 18। তাহলে কটি ফ্রক তৈরি করা যাবে, সুতরাং 18টি ফ্রক তৈরি করা যাবে না, 30.6 মিটার কাপড়ে কটি ফ্রক তৈরি হবে, 18টি। ঠিক আছে, দেখো এই অঙ্কটি আমি বলেছিলাম এক লাইনে করা যায়, যেহেতু আমাদের এখানে দেখো মোট কাপড় দেওয়া ছিল কত, আমি সেটিও দেখে দিচ্ছি, 30.6 মিটার, আর একটি ফ্রকের জন্য কাপড় লাগতো কত, 1.7 মিটার, সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলেও কিন্তু আমাদের 18ই উত্তর আসবে, 10 10 কাটা, এই 17 দিয়ে একে কাটলে হচ্ছে 18। দেখো এইখানে এক লাইনে আমাদের অঙ্কের উত্তরটি চলে আসলো। যদি পরীক্ষার সময় 1 নম্বর থাকে তো তোমরা এইভাবে করতে পারবে, যদি 3 নম্বর কিংবা 4 নম্বরের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমাদের এরকমভাবে সুন্দর করে লিখে অঙ্কটি করতে হবে, নইলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। তো এই বিষয়টা তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার 3-এর দাগে আছে, দেখো বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করেছি, অর্থাৎ কতটা বোতলে ভর্তি করেছি সেটি কিন্তু এখানে বলে দেওয়া নেই। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। তো চলো এটাও আমরা একই রকমভাবে করে নেব। তো দেখো যেহেতু আমাদের বোতল সংখ্যা বের করতে বলেছে সেই জন্য আমরা বোতলটি ডান দিকে রেখেছি। তো 1.2 লিটার জল ভরা যায় কটি বোতলে, একটি বোতলে, তাহলে 1 লিটার জল ভরা যাবে, আমরা এতক্ষণ ধরে করে আসছি নিশ্চয়ই কম হবে, তাহলে 1 উপরে চলে যাবে, 1.2 এটি নিচে চলে আসবে। এবার বলেছিল আমাদের এই যে 48 লিটার জল ভরা যাচ্ছে, তাহলে 48 লিটার জল ভরা যাবে কটি বোতলে আমরা হিসেব করে নেব। তাহলে 1 × 48 নিচে হচ্ছে 1.2টি বোতলে। এবার দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম তার উপরেও দশমিক ছিল নিচেও দশমিক ছিল, কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো শুধুমাত্র নিচে দশমিক আছে কিন্তু উপরে দশমিক নেই। তাহলে নিচের দশমিক যখন তুলবো তখন আমরা দশমিক তোলার জন্য উপরের দিকে দাগ দিয়ে এই 48-এর সঙ্গে কি গুণ করে দেবো, 10। কেন, এই একটার আগে দশমিক আছে তাই দশমিকের জন্য 1, যে কটার আগে দশমিক থাকে সেই কটা শূন্য হয়, তাহলে 1টা শূন্য। এবার দেখো 12 দিয়ে যদি 48-কে কাটি হয় 4, 4 আর 10 গুণ করলে হচ্ছে কত, 4 × 10 = 40টি, অর্থাৎ 48 লিটার জল কতটি বোতলে ভর্তি করা যাবে, না 40টি বোতলে 48 লিটার জল ভর্তি করা যাবে। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগের অঙ্কটি আছে, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমাদের অঙ্কটা এখানে একটু ভুল আছে, অর্থাৎ প্রিন্টিং মিস্টেক হয়তো হয়ে গেছে। এখানে দেখো আছে 15.77 মিটার লম্বা বাঁশ এর 2.25 অংশ, এখানে যেহেতু এর বলেছে অর্থাৎ 15.77-এর সঙ্গে 2.25 গুণ করলে এর থেকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমাদের এই 2.25 এটা অংশ হবে না, এটি কেটে তোমরা মিটার করে নেবে, আর এখানে এই অংশটা কেটে রাখবে, অর্থাৎ বাকি বাঁশে লিখবে বা বাকি বাঁশকে সমান ভাগে ভাগ করলে প্রতি বাঁশের দৈর্ঘ্য কতটা হবে। সেই হিসাবে যদি আমরা করি মোট বাঁশ ছিল দেখো 15.77 মিটার, তার থেকে বাদ দেবো 2.25 মিটার, তাকে ভাগ করব 4 দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে একটি লিখে নেব মোট বাঁশের থেকে, দেখো কি লিখতে হবে,
মোট বাঁশের থেকে 2.25 মিটার বাদ দিলে বাঁশ পড়ে থাকে কি হবে? দেখো মোট বাঁশ ছিল কত, দেখো বইতে আমাদের আছে 15.77 মিটার, এর থেকে বাদ দিতে হবে কত, 2.25 মিটার, এটি আমরা বাদ দেব। তাহলে দেখো এটিকে যদি বাদ দিই, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে 2 আছে কত হলে 7 হবে, 5 হলে পয়েন্ট, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে আর এখানে হচ্ছে 1, 13.52 মিটার এটি কিন্তু পড়ে থাকে। এবার দেখো একে বলেছিল সমান 4 ভাগে ভাগ করতে হবে, এবার লিখি অতএব সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য বা প্রতি টুকরোর দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো প্রতি টুকরের দৈর্ঘ্য কত হবে না, এই কত ছিল 13.52 মিটার, একে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে, ঠিক আছে। তো দেখো একে যদি আমরা আলাদা জায়গায় একটু ভাগ করে নিই, 4 দিয়ে 13.52 মিটারকে ভাগ করছি, 13-র মধ্যে 4 কতবার যাচ্ছে, 3 বার, 3 4 12, এখানে বিয়োগ করলে থাকছে 1, দেখো এবার 5 নামছে, এখানে 5 নামালাম, তাহলে আমাদের এখানে দশমিক হয়ে যাচ্ছে। এবার দেখো 15 আছে, এখানে হবে 3 4 12, বিয়োগ করলে থাকছে 3, 3 যদি আমাদের বিয়োগ করলে থাকে, তারপরে দেখো এখানে কত আছে, 2 আছে, 2 নামলো, আর এখানে হচ্ছে 32, তাহলে 8 বারে কত হয়ে যাচ্ছে, 32, 4 8 32, তাহলে আমাদের উত্তরটি হচ্ছে কত, 3.38 মিটার, তাহলে সমান লিখবো আমরা 3.38 মিটার, তোমরা এটিকে ব্র্যাকেট দিয়ে মিটার লিখে নিতে পারো। তাহলে আমাদের প্রতি টুকরের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে না, 3.38 মিটার, ক্লিয়ার? এবার 5-এর দাগের অঙ্ক আছে, দেখো আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার, ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছবো হিসাব করি। তোমরা এখানে যে কোনো একটি সংখ্যা বসিয়ে তোমরা অঙ্কটি বের করে নিতে পারবে, সুতরাং এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, যে কোনো একটি সংখ্যা বসিয়ে অঙ্কটি করবে, ঠিক আছে। 6-এর দাগের অঙ্কটি আমি আবার করে দিচ্ছি, বলেছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত, আমাদের এখানে একটি বিস্কুটের প্যাকেটের ওজন বের করতে বলেছে। তাহলে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন যদি এতটা হয়, তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন নিশ্চয়ই কম হবে, তো আমরা কিভাবে লিখে লিখে করব একটু ভালো করে লক্ষ্য কর। তো দেখো আমাদের লাইনটি এরকম ছিল, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম, অর্থাৎ এই 12.6 গ্রামটা আছে এটাকে আমাদের কিন্তু দশমিক ভগ্নাংশে আছে। এবার দেখো বলছে একটি বিস্কুটের প্যাকেটের ওজন বের করতে হবে, তাহলে দেখো 4টির ওজন যদি 12.6 গ্রাম হয়, তাহলে একটির ওজন নিশ্চয়ই কম হবে, কম হলে কি করতে হয়, 12.6কে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, হয়ে গেল অঙ্ক। এবার যদি আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। কি করে আমরা ভাগ করব, তো আলাদা জায়গায় যদি আমরা পাতিয়ে ভাগ করি তবুও করতে পারবো, আর কাটাকাটি করলেও আমরা কিন্তু ভাগটি করে নিতে পারবো। তো 12.6কে আমরা যদি ছয়কে আমরা ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে, দেখো 3 4 কত হচ্ছে, 12, 3 4 কত হলো, 12 মিলে গেল আমাদের, যেহেতু কিন্তু দেখো এখানে দশমিকের পরে 6 সংখ্যাটি রয়েছে, তাহলে এটি মিলে গেল। এবার আমরা যদি 6 নামাই, তাহলে এখানে দশমিকটি আমাদের দিয়ে নেব, 6 কত হচ্ছে, দেখো 4-এর মধ্যে 6 কতবার যায়, এই 6-এর মধ্যে 4 একবার, 4 1 4, এখানে থাকছে 2। এবার দেখো এখানে দশমিক আমরা দিয়েছি, দশমিকের জন্য কিন্তু আমরা একটা শূন্য নিতে পারি, তাহলে এখানে নেব 0, তাহলে কত হচ্ছে, 4 দিয়ে 20কে ভাগ করলে হচ্ছে 5, কত হচ্ছে, 3.15 গ্রাম, তাহলে আমরা এখানে লিখে নেব 3.15 গ্রাম, তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে, 3.15 গ্রাম, ক্লিয়ার? তো এই যে তোমাদের যে 6টি অঙ্ক ছিল, অর্থাৎ 1-এর থেকে 6 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল, সমস্তগুলোর কিন্তু সমাধান আমি করিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।